রাজশাহীতে অন্তত বিশ হাজার ব্যাটারি চালিত ইজি বাইক ও দুই আসনের অটোরিকশার নিবন্ধন দিয়েছে সিটি কর্পোরেশন আর নিবন্ধন ফির নামে দশ বছরে আদায় করেছে পঁচিশ কোটি টাকা তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে ইজি নিবন্ধন দেওয়ার একটিয়ার নেই সিটি কর্পোরেশনের অবশ্য মেয়র বলছেন সিটি কর্পোরেশনের রাস্তা ব্যবহার ও মালিকানা শনাক্ত করতেই এই পদ্ধতি চালু করা হয়েছে রাজশাহীর পরিবহন খাতে নানা দুর্নীতি ও অনিয়ম নিয়ে জিয়ালগনি সেলিমের তিন পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ছবি তুলেছেন আবু রাজশাহীতে এখন সবচেয়ে বড় দুর্ভোগের নাম অবৈধ যানবাহনের যানজট গোটা শহরেরই সড়কগুলো ইজিবাইকের দখলে চলাচল করছে লাগামহীনভাবে সিটি কর্পোরেশনের এখতিয়ার না থাকার পরও এ ধরনের যানবাহনের নিবন্ধন দেয়াই প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে তবে তাদের লাগাম টেনে ধরতে এরই মধ্যে চিঠি দিয়েছে বিআরটিএ সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে যে কোনো রেজিস্ট্রেশন দেওয়ার এখতিয়ার একমাত্র বিআরটিএর বিআরটিএ সিটি কর্পোরেশনকে সরকারের যে কানুন বিধিবিধান রয়েছে সেগুলো উল্লেখ করে সিটি কর্পোরেশনকে পত্র প্রেরণ করেছে আর পুলিশ কমিশনারের দাবি সিটি কর্পোরেশন অকার্যকর থাকায় নগরীতে ইজি বাইক চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শহরের যানবাহন ব্যবস্থা কি হবে যানবাহনের শৃঙ্খলা কিভাবে থাকবে এই বিষয়গুলোর জন্য সমস্ত অথরিটি হচ্ছে সিটি কর্পোরেশনের তাদের গাইডলাইনে কাজ হবে তারা আমাদেরকে অনুরোধ করবেন আমরা পুলিশ দিয়ে এটা এক্সিকিউট করব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য সিটি কর্পোরেশন রাজশাহীতে সেভাবে কার্যকর না ইজি বাইকের নিবন্ধনের জন্য দেড় হাজার ও দুই আসনের ব্যাটারি চালিত অটো জন্য চারশো টাকা করে ফি আদায় করে সিটি কর্পোরেশন এছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য গুনতে হয় আরও একশো টাকা তবে সিটি মেয়রের দাবি যানবাহনের নিরাপত্তার জন্যই তারা এই নিবন্ধন পদ্ধতি চালু করেছেন বিআরটিএ এখানে কি করবে না করবে সেটা নির্দেশ দিক নির্দেশনা এখনও আসেনি আমরা মনে করি সিটি কর্পোরেশনের রাস্তাঘাট এবং অবকাঠামোর উপর দিয়ে যেহেতু একটা প্রতিষ্ঠানের উপর দিয়ে এই জিনিসগুলো চলছে এই জিনিসগুলার একটি রেজিস্ট্রেশন থাকা দরকার এবং তারা যেন তাদের সম্পত্তিটা ঠিক থাকে সেই কারণেই কিন্তু আমরা নিবন্ধনটা দিই বিআরটিএ বা সিটি কর্পোরেশনের দ্বন্দ্ব নয় পরিচ্ছন্ন যানজটমুক্ত শহর চান নগরবাসী দুর্ঘটনা প্রবণ হয় নগরীতে দুই আসনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দু হাজার ষোলো সালের ডিসেম্বরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী সিটি কর্পোরেশন একই সাথে যানজট নিরসনে জোর নম্বরধারী ইজি বাইকগুলো একদিন এবং পরের দিন বিজোটগুলো চলাচলেরও নির্দেশনা দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত এসবের কোনো কিছুই কার্যকর হয়নি জিয়াউল গণি সেলিম এসএ টিভি রাজশাহী